একত্রিশ ডিসেম্বর বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমণি বলেছেন আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পঁচানব্বই শতাংশেরও বেশি বিনামূল্যের পাঠ্য বই পৌঁছে যাবে বাকি বই আগামী সাত জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে শিক্ষার্থীরা সময় মতো বই হাতে পেয়ে যাবে শিক্ষামন্ত্রী রাজধানীর মাতইলে ছাপাখানা পরিদর্শন শেষে বলেন সতেরো কোটির বেশি বই বাধাই হয়ে গেছে আগামী তিন চার দিনের মধ্যে সব বই বাধাই হয়ে যাবে তারপরও স্বল্প সংখ্যক বাদ থাকতে পারে সেটাও আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিশুদের হাতে দিতে পারব সেই সঙ্গে তিনি এও বলেন অতিমারির কারণে এবছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে যখন শিক্ষার্থীদের বই পাওয়ার কথা শিক্ষার্থীরা সে সময়েই বই পেয়ে যাবে এতে কোনো রকম সমস্যা হবে না